আল মদিনা ট্রাভেল LLC, দুবাই ভিজিট ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা, বিজনেস ভিসা, ট্রেড লাইসেন্স প্রসেসিং, উমরাহ প্যাকেজ, পাসপোর্ট রিনিউ, ট্রাভেল ইন্স্যুরেন্স সেবার জন্য সহজ, বিশ্বস্ত, নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আল মদিনা ট্রাভেল LLC। ম্যাপ টিভি, আমার দেশ, আমার গর্ব। আজকের দিনের প্রথম ম্যাচ সুপাতলা সূর্য তরুণ সংঘ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট, ওয়ারিয়ার্স ক্লাব বিয়ানীবাজার তাদের প্রতিপক্ষ টাইগার্স ক্লাব বিয়ানীবাজার। বিয়ানীবাজারে চলছে ক্রিকেটের অন্যতম মেগা আসর সুপাতলা সূর্য তরুণ সংঘ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। 507 রান ও 3 সেঞ্চুরির দিনে টাইগার্স ক্লাব বিয়ানীবাজারকে 9 উইকেটে হারিয়ে জয় পেয়েছে ওয়ারিয়ার্স ক্লাব বিয়ানীবাজার। উসমানী স্টেডিয়াম মাঠে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে 254 রানের লক্ষ্য পায় ওয়ারিয়ার্স ক্লাব। বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু পান ওয়ারিয়ার্সের ওপেন করতে নামা শাহপরান ও সাদ্দাম। সাদ্দাম এক পাশ থেকে শুরু করেন দুম দাঁড়াক্কা চার চক্কা, অন্য পাশে তাকে সাপোর্ট দিচ্ছিলেন শাহপরান। মাত্র 31 বলে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকান সাদ্দাম, তাদের জুটি ভাঙে 185 রানে। অবি উজ্জ্বলের বলে ক্যাচ আউট হয়ে ফেরেন সাদ্দাম। তার আগে 34 বলে 118 রানের এক অনবদ্য ইনিংস খেলেন তিনি। তার ফেরার পর শাহপরান জ্বলে ওঠেন, বোলারদের ওপর চালান কঠিন শাসন, তুলে নেন সেঞ্চুরি। তিনি আসা রানাও খেলেন দুর্দান্ত ইনিংস। এদিন টাইগার্সের জামিল ব্যতীত কোনো বোলারই সফলতার সুযোগ পাননি। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে রান পাননি ওয়ারিয়ার্সের ওপেনিং জুটি, তবে তিনে ব্যাট করতে নামা শাহেদ ও চারে নামা তানিম জুটি গড়েন। তামিম খেলেন 149 রানের ক্যামিও এক ইনিংস এবং শাহেদ তুলে নেন অর্ধশতক। দুজনের ব্যাটিং নৈপুণ্যে ওয়ারিয়ার্সকে 254 রানের লক্ষ্য চুড়ে দেয় তারা। অসাধারণ ব্যাটিং নৈপুণ্যে সাদ্দাম ম্যান অব দ্য ম্যাচ এবং টাইগার্সের তানিম ও ওয়ারিয়ার্সের শাহপরান মোস্ট এক্সাইটিং প্লেয়ার নির্বাচিত হয়েছেন। বড় স্কোর করে স্বাচ্ছন্দ্যে ছিলেন ক্রিকেটাররা, তবে বোলাররা কাজের কাজ কিছুই করতে পারেনি বলে ম্যাচটি তারা হেরে যায় বলে জানান টাইগার্স কাপ্তান। 254 অনেক বড়, টি টোয়েন্টি অনেক বড় একটা স্কোর। আমরা কোনো সময় চিন্তা করি নাই যে এটা চেঞ্জ হবে। আমরা চিন্তা ছিল হয়তো 230 করবে ওরা, আর ওদের অনেক ব্যাটিং লাইনটা অনেক ভালো, আর আমরা বলার যদি অনেক একটু ভালো বল করতে পারতো। পাওয়ার প্লে 6টা ওভার ছিল, ওইটাতে যদি উইকেট আমাদের অপরচুনিটি ছিল, বাট ওইটা কাজে লাগাইনি। বলার দিয়ে উচিত ছিল যে এটা রেসপন্স এক জিনিসগুলো, ওইটা যদি করতে পারতো, বলগুলো অফের বাইরে বল করতে পারতো, তাহলে আমাদের ব্যাটসম্যানদের বলগুলো খেলতে একটু ইজি হতো না। আর আমরা যে অপরচুনিটিগুলো ছিল ওগুলো আমরা কাজে লাগাতে পারি না, এর জন্য আমাদের রেজাল্টটা মানে পজিটিভ হয় নাই। ম্যান অব দ্য ম্যাচ হওয়া সাদ্দাম আজকে ছিলেন খুশ মেজাজে, রেগুলার খেলা হচ্ছে বলেই দুর্দান্ত এই পারফর্ম করতে পেরেছেন তিনি। এখন তো দেখা যাচ্ছে যে আমাদের একটা সিজন যাচ্ছে, এখন মানে আমাদের মানে খেলার ভিতরে থাকতে হচ্ছে, তো দেখা যাচ্ছে যে আমাদের মানে রেগুলার প্র্যাকটিস করতে হচ্ছে। আর তাছাড়া মানে সব থ্যাংকস টু আল্লাহ যে এত একটা ভালো একটা ইনিংস খেলতে পারছি, আর উইকেটটা ছিল ব্যাটিং উইকেটটাই ছিল, ভালো খেলছি আমরা। ওদের টিমেও অনেক যে একটা ছেলে 150 করছে, ওরাও খুব ভালো ব্যাটিং করছে, এটাই মানে থ্যাংকস টু আল্লাহ। বড় লক্ষ্য থাকলেও কনফিডেন্স ছিল এ লক্ষ্য চেঞ্জ করা যাবে, সেখান থেকে ব্যাটসম্যানরা সেই কাজটি করেছে বলে উচ্চসিত ওয়ারিয়ার্সের এ কর্মকর্তা। আমাদের কনফিডেন্স লেভেলটা এতটাই ছিল যে 200 রান যদি এগেনস্ট টিম করে তাহলে আমরা ইজিলি ডান করব, যেহেতু বোলাররা একটু 254টি রান দিয়েছি, সেহেতু প্রেশার ক্রিয়েট করে নেই। আর আমি সাদ্দামকে এবং শাহপরান সবাইকেই বলছিলাম যে দেখ, এই পিচটা ব্যাটিং স্বর্গ বললেই সারে, আর তোরা জাস্ট নর্মালি ক্রিকেটটা খেলবে, খেলতে খেলতে এন্ড অফ দ্য ডে যেখানে যা, আর পাওয়ার প্লেতে যদি আমরা একটু দেখে খেলতে পারি, উইকেটটা যদি না দিই তাহলে 254 রান কোনো আনি না। তা তারা ব্যাটসম্যানরা তারা সাদ্দাম এবং শাহপরান বেশ ইজিলি তারা আমার কথার মেসেজটি নিয়েছে খানে এবং সে কথাই করেছে এবং বেসিক ক্রিকেটটা খেলছে এবং আমরা আলহামদুলিল্লাহ জিতেছি, জয়লাভ করেছি। আগামী 6 মার্চ প্রথম সেমিতে গোল্লাসাঙ্গন ক্রিকেট ক্লাবের মোকাবেলা করবে ওয়ারিয়ার্স ক্লাব বিয়ানীবাজার, ও 7 মার্চ দ্বিতীয় সেমিতে অ্যারাইভালস স্পোর্টিং ক্লাবের প্রতিপক্ষ উসমানী ক্রিকেট ক্লাব। প্রতিটি ম্যাচ যথারীতি ম্যাপ টিভিতে লাইভ সম্প্রচার করা হবে। সাথে 100 এবং খেলা কিন্তু সমাপ্তি হয়ে গেল, উল্লাস দেখুন দর্শক সমর্থক খেলোয়াড়রা, অসাধারণ একটা ইনিংস এবং সেই সাথে 9 উইকেটের বিশাল ব্যবধানে। শাকির আহমদ, ম্যাপ টিভি। কিন্তু জয় ছিনিয়ে নিল ইতিহাস, ঐতিহ্য, সংবাদ, বিনোদন, ব্যতিক্রমী সব আয়োজন। ম্যাপ টিভি, আমার দেশ, আমার গর্ব।